চার দিন মিড ডে মিল বন্ধ বাগদাড় স্কুলে, অসহযোগিতার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। চার দিন ধরে বন্ধ স্কুলের মিড ডে মিল, খাবার পাচ্ছে না বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যেও। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত কনিয়ারা যাদবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা গেছে গত 12 তারিখ থেকে স্কুলের মিড ডে মিল বন্ধ রয়েছে। জানা গেছে স্কুলে প্রায় 700 জন পড়ুয়া, দৈনিক প্রায় 200 জন মিড ডে মিল খায়। মিড ডে মিল বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে সেই সব ছাত্রছাত্রীরা। ধরে আমরা মিড ডে মিল খেতে পারছি না এবং আমাদের এর জন্য খুব অসুবিধা হচ্ছে। আমি ক্লাস 7-এ পড়ি। দুপুরে তো আগে তো বাড়ি থেকে টিফিন আনতো না, এখন আনতে হচ্ছে। হ্যাঁ, আগে যখন স্কুলে মিড ডে মিল দিত তখন আমরা স্কুল থেকে খেতাম। যারা দূর থেকে আসে তো খুব সমস্যা। হ্যাঁ, তাদের সমস্যা হচ্ছে খুব। ওই তারা এখন দোকান থেকে খাবার কিনে খাচ্ছে। জানা গেছে প্রায় 1.5 বছর আগে স্কুলে একটি ঘটনা ঘটে, বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। তারপর থেকে স্কুলে অনুপস্থিত প্রধান শিক্ষক। মিড ডে মিল বন্ধ আছে কারণ অনেক সমস্যায় হেডমাস্টার মশাই চলে গিয়েছেন আজকে প্রায় 1.5 বছরের ওপরে। তারপরে উনি তো স্কুলে একদম ফাঁকা করে রেখে গিয়েছে, টাকা পয়সা নেই। যেখান থেকে মালপত্র আনা হচ্ছে সব বাকিতে আনা হয়েছে, তারা তো এখন দোকানের মালপত্র দিচ্ছে না, যার জন্য মিড ডে মিল আমাদের বন্ধ করা হয়ে গেছে। আমার ঘরে নাই ভাত আছে, আমার বাচ্চাটা নাই বাড়ির কাছে এসে খাচ্ছে। যারা অনেক দূর দূরান্তে তা আসছে তারা তো খেতে পাচ্ছে না, তাদের তো অনেক সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে। বর্তমানে স্কুলে অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, প্রধান শিক্ষক না থাকায় স্কুলের বিভিন্ন কাজের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডল। তিনি বলেন, একার পক্ষে দুজনের কাজ সামলানো সম্ভব হচ্ছে না। আমি বিষয়টি থেকে অব্যাহতি চেয়ে স্কুল কর্তৃপক্ষ ও এসআই অফ স্কুলকে জানিয়েছি। প্রধান শিক্ষকের দিকেও অভিযোগ তুলেছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, আমরা গত 12 তারিখ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে আজকে দিয়ে চার দিন বিদ্যালয়ে আদৌ মিড ডে মিল হচ্ছে না। মেন কারণ হচ্ছে প্রধান শিক্ষক 1.5 বছর প্রায় বিদ্যালয়ে তিনি আসেন না, এবং তিনি সরকারিভাবে যে রুল কীভাবে উনি বেতন পাচ্ছেন জানি না, সরকারিভাবে টোটাল বেতনও পেয়ে যাচ্ছে নিজে। এবং 1.5 বছর মতো কোঅপারেশন রেখে বিদ্যালয়ে আমি চালিয়েছি নিজেই, মিড ডে মিল বলো সমস্ত সব কিছু আমি এই সেম বলছি। কিন্তু এইভাবে দিনের পর দিন ওনার অ্যাবসেন্টে দুজনের কাজ একা আমার দ্বারা সম্ভবপর নয়, সেই হিসাবে আমি লিখিত আকারে বিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটর মহাশয়কে লিখিত আকারে 9 তারিখে লিখিত আকারে জমা দিই সেটা, যে আমি এই তারিখ থেকে বন্ধ রাখবো, মিড ডে মিল আমার দ্বারা সম্ভব হবে না। যেটা মুখ্য কারণ হচ্ছে টাকা পয়সা লেনদেন সঠিক টাইমে, দোকানগুলো সব বাকি, যেমন মুদিখানা, সবজিওয়ালা, জ্বালানি কাঠ, এমনকি কুকিং কাম হেল্পারের পুজোর মাসে তারা বেতনটা পায়নি শুনে আমি খুবই মানে মর্মাহত। শুধু তাই না, আমারই খুব ব্যথিত, যেটা বাচ্চারা প্রকৃত স্টুডেন্টদের যে খাওয়া দাওয়া সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে, খুব খারাপ লাগছে ঠিকই। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক অনুপম সর্দার। তিনি বলেন, স্কুলের মিড ডে মিলে দুর্নীতি করে আর্থিক তছরূপ করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই চলছে। আমি সমস্ত হিসাব দেখেই তারপর সই করি, ফলে সমস্যা হচ্ছে, আমাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিতেই এমন করা হচ্ছে। যেটা বলেছে টোটালটাই একটা ভুল এবং মিথ্যে কথা। তার কারণ হচ্ছে আমি ইংরেজি 29 নভেম্বর 2023 থেকে বিদ্যালয়ে লাস্ট ওদিনই গেছিলাম, তারপর থেকে যেতে পারছি না। তো তার পেছনে যে কারণ এটা আপনারা সকলে অবগত আছেন, যে হাইকোর্টের একটা রায় থাকার সত্ত্বেও ওখানকার কয়েকজন লোকাল হুলিগ্যান্স, বিদ্যালয়ের কিছু শিক্ষক এবং ম্যানেজিং কমিটি, তারা যে সমস্ত তছরূপ করতে চেয়েছিল, বিশেষ করে মিড ডে মিলের টাকা, ডেভেলপমেন্টের টাকা, তাতে আমি রাজি হই না। না হবার খেসারত আমাকে আজকে দিতে হলো। এবং এই মিড ডে মিলের ম্যাটারে যেটা বলি, সেটা হচ্ছে গত সেপ্টেম্বর মাস এই 2024-এ আমরা অভিজিৎ মণ্ডলকে, যিনি নোডাল টিচার আছেন বর্তমানে, তাকে 53,000 টাকারও বেশি মিড ডে মিল বাবদ দেওয়া হয় 2 মাসের, সাথে সেলফ হেল্প গ্রুপদের 20,000 টাকাও দেওয়া হয়েছে। মাঝখানে একটা মাস বন্ধ গেছে, অর্থাৎ অক্টোবর মাসে টোটালি 1 মাস ক্লাস বন্ধ থাকে, মিড ডে মিল হয় না, টাকা দেওয়ার প্রশ্নই আসে না। উনি কোনোরকম ইন্টিমেশন ছাড়াই আসলে টোটাল ম্যাটারটাকে পোস্টপোন করবার জন্যেই, এই গভর্নমেন্টের একটা প্রজেক্টকে পোস্টপোন করবার জন্যই কিন্তু এটা একটা চক্রান্ত, আর কিছু না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।